हेलो एवरीवन, हमारे यूट्यूब चैनल प्रत्येक के स्वागत। এই ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 এর সমস্ত প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হয়েছে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণী গণিত পার্ট 6, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। একের দাগ বহুমুখী উত্তরধ্বনি প্রশ্ন। একের দাগ এক, এক ধরনের পিতলে তামা ও দস্তা পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে তামা আছে। দেখো এখানে চারটা অপশন দেওয়া আছে, 8 কিগ্রা, 11.2 কিগ্রা, 16.8 কিগ্রা, 20 কিগ্রা। দেখো পিতলে তামা দস্তার পরিমাণের অনুপাত দেওয়া আছে 5:2, তাহলে এখানে তামার আনুপাতিক ভাগার কত হবে? 5/5+2, আর দস্তার আনুপাতিক ভাগার হবে 2/5+2। তো এখানে তোমরা শুধুমাত্র তামার আনুপাতিক ভাগার নির্ণয় করবে, যেহেতু তামার পরিমাণ চেয়েছে। পিতলে তামার আনুপাতিক ভাগার কত হবে? 5/5+2। 5/5+2, 5/7। উত্তর চেয়েছে এই ধরনের 28 কিগ্রা পিতলে তামা আছে, তাহলে 28 কিগ্রা পিতলে তামা কত হবে? 5/7 × 28, এত কিগ্রা। এটা কাটি করবে 7 × 4 = 28, তাহলে 5 × 4 কত হচ্ছে? 20 কিগ্রা। তাহলে উত্তর হবে 20 কিগ্রা, অপশন ডি। উত্তর অপশন ডি, 20 কিগ্রা। এরপরের কোয়েশ্চেন, বুলু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 দিনে ও 30 দিনে করতে পারে, দুজনে একসঙ্গে একদিনে করে। দেখো চারটা অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর হবে? দেখো বুলু একা কাজটি করে 20 দিনে, আর তথাগত একা কাজটি করে 30 দিনে। সম্পূর্ণ কাজ সমান যদি এক অংশ ধরা হয়, তাহলে বুলু একা 20 দিনে কত অংশ করে? 1 অংশ। বুলু কাজটি 20 দিনে সম্পূর্ণ করছে। দেখো বুলু কাজটি 20 দিনে সম্পূর্ণ করছে, তাহলে বুলু 20 দিনে কত অংশ করছে কাজ? 1 অংশ। একদিনে কত হবে? 1/20 অংশ। আবার দেখো তথাগত একা কাজটি করছে 30 দিনে, তাহলে তথাগত একা 30 দিনে করে কত অংশ কাজ? 1 অংশ কাজ। তাহলে তথাগত একদিনে করে কত অংশ কাজ? 1/30 অংশ। তাহলে বুলু একা একদিনে করে 1/20 অংশ, আর তথাগত একদিনে করে 1/30 অংশ। তাহলে দেখো দুজন একসঙ্গে একদিনে কত অংশ কাজ করবে? 1/20 + 1/30, 1/20 + 1/30 অংশ। দেখো বুলু একা 20 দিনে কাজটি সম্পন্ন করে, অর্থাৎ বুলু একা 20 দিনে কত অংশ কাজ করে? 1 অংশ কাজ। সম্পূর্ণ কাজ যেহেতু 1 অংশ ধরা হয়েছে, তাহলে বুলু একা একদিনে করে কত হবে? 1/20 অংশ। তথাগত একা কাজটি করে 30 দিনে, তাহলে তথাগত একা 30 দিনে করে কত অংশ কাজ? 1 অংশ কাজ। তথাগত একা একদিনে করে কত হবে? 1/30 অংশ। এখানে উত্তর চেয়েছে দুজন একসঙ্গে একদিনে করে। দেখো বুলু একা একদিনে করে 1/20 অংশ কাজ, আর তথাগত একা একদিনে করে 1/30 অংশ। তাহলে দুজন একসঙ্গে একদিনে করে কত হবে? 1/20 + 1/30 অংশ। তাহলে উত্তর হবে অপশন সি, 1/20 + 1/30 অংশ। এরপরের কোশ্চেন, একটি ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটা পি কিউ আর হবে, ত্রিভুজের নাম দেবে পি কিউ আর। এখানে দেখো ত্রিভুজ পি কিউ আর এর কোণ পি কিউ আর দেওয়া আছে 59 ডিগ্রি, আর কোণ পি আর কিউ দেওয়া আছে 50 ডিগ্রি। তাহলে কোণ কিউ পি আর কত হবে? দেখো কোণ কিউ পি আর সমান হবে 180 ডিগ্রি − 59 + 50। 180 ডিগ্রি − এটা যোগ করে দেবে কত হবে? 109 ডিগ্রি। 59 + 50 = 109, তাহলে 180 থেকে 109 বাদলে কত হবে? 71 ডিগ্রি। তাহলে কোণ কিউ পি আর কত হচ্ছে? 71 ডিগ্রি। দেখো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এখানে দুটি কোণ দেওয়া আছে, তার তৃতীয় কোণটি কত হবে? 180 − 59 + 50, কত হচ্ছে? 71 ডিগ্রি। এবার দেখো চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটা সঠিক হবে? দেখো আমরা জানি ত্রিভুজে বৃহত্তম কোণের বিপরীত বাহু, দেখো এখানে কোনটি বৃহত্তম কোণ? 71 ডিগ্রি। 71 ডিগ্রি কোণের বিপরীত বাহু কোনটা? কিউ আর। কি হয়? ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হয়। এখানে ক্ষুদ্রতম কোণ কোনটা? 50 ডিগ্রি। 50 ডিগ্রি কোণের বিপরীত বাহু কোনটা? পি কিউ। তাহলে কিউ আরটা কি হয়? পি কিউর থেকে বৃহত্তর হবে, তাহলে কিউ আর গ্রেটার দেন পি কিউ হবে। দেখো আমরা জানি ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু,
देखो ये बृहत्तम कोणटा किऊपीआर 71 डिग्री तार विपरीत बाहु कोणटा किऊआर किऊआर टा कि हय क्षुद्रतम कोणे एखाने क्षुद्रतम कोण कोणटा 50 डिग्री अर्थात कोण पीआरक्यू 50 डिग्री कोणेर विपरीत बाहु कोणटा पीक्यू बृहत्तम कोणे विपरीत बाहुटा कि हय क्षुद्रतम कोणे विपरीत बाहु अपेक्षा बृहत्तर हय अर्थात किऊआर टा बृहत्तर हबे আর পি কিউ কি হবে ক্ষুদ্রতর তাহলে কিউ আর গ্রেটার দেন পি কিউ এটি সঠিক উত্তর হবে তাহলে উত্তর হবে অপশন ডি কিউ আর গ্রেটার দেন পি কিউ এর পরের কোশ্চেন 2m প্লাস 5n ইনটু 2m মাইনাস 5n এবং mn ইনটু 2m মাইনাস 5n সংখ্যামূলক দুটি গসাগু হলো দেখো চারটি অপশন দেওয়া আছে কোনটি সঠিক উত্তর হবে দেখো প্রথম সংখ্যামূলক দেওয়া আছে 2m প্লাস 5n ইনটু 2m মাইনাস 5n আর দ্বিতীয় সংখ্যামূলক দেওয়া আছে mn ইনটু 2m মাইনাস 5n দেখো উত্তর যে গসাগু কত দেখো সংখ্যামূলক দুটির মধ্যে কমন কি আছে দেখো এখানেও 2m মাইনাস 5n আছে এখানেও 2m মাইনাস 5n আছে তাহলে উত্তর কত হবে 2m মাইনাস 5n তাহলে অতএব নির্ণয় গসাগু কত হবে 2m মাইনাস 5n তাহলে উত্তর হবে অপশন ডি 2m মাইনাস 5n এটা সঠিক উত্তর হবে এর পরের কোশ্চেন সত্য অথবা মিথ্যা লেখো 2001 এক্স স্কয়ার বাই এ প্লাস এ স্কয়ার বাই এক্স ইজিক্যাল টু এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার বাই এ প্লাস এক্স দেখো এটা সত্য না মিথ্যা যাচাই করতে হবে দেখো বাম পক্ষ কি দেওয়া আছে এল এইচ এস লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এক্স স্কয়ার বাই এ প্লাস এ স্কয়ার বাই এক্স দেখো লসাগু করলে কত হবে লসাগু করলে এ এক্স হবে এ এক্স এ এক্স কে এ দিয়ে ভাগ করলে কত হয় এক্স হবে তাহলে এক্স এক্স স্কয়ার সাথে এক্স গুণ হয়ে যাবে কত হবে এটা এক্স এস কিউ প্লাস চিহ্ন আছে প্লাস দিবে এখানে এ এক্স আছে এখানে এক্স আছে এ এক্স ভাজিত এক্স অর্থাৎ কত এ হবে এ দিয়ে গুণ হবে তাহলে স্কয়ার ইন্টু এ কত হবে এ কিউ তাহলে কত হচ্ছে এক্স এস কিউ প্লাস এ কিউ বাই এক্স আর ডান পক্ষ অর্থাৎ আর এইচ এস রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার বাই এ প্লাস এক্স এখানে দেখো এল এইচ এস ইজিক্যাল টু আর এইচ এস হচ্ছে না অর্থাৎ এটা মিথ্যা হবে তাহলে এল এইচ এস নট ইকাল টু হচ্ছে আর এইচ এস তাহলে এটা কি হবে এটা মিথ্যা তাহলে উত্তর হবে মিথ্যা দেখো বাম পক্ষে দেওয়া আছে এক্স স্কয়ার বাই এ প্লাস এ স্কয়ার বাই এক্স এটা লসাগু করবে কত লসাগু হবে এ এক্স এ এক্স ভাজিত এ কত হয় এক্স হয় তাহলে এটার সঙ্গে এক্স গুণ হবে এক্স এস কিউ হচ্ছে একইরকম ভাবে দেখো এ এক্স ভাজিত এক্স কত হয় এ হয় এ স্কয়ার সঙ্গে এ গুণ করে দেবে কত হচ্ছে এ কিউ তাহলে এক্স এস কিউ প্লাস এ কিউ বাই এক্স হচ্ছে আর ডান পক্ষ অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার বাই এ প্লাস এক্স দেখো এখানে এল এইচ এস ও আর এইচ এস অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে না দুটো আলাদা হচ্ছে তাহলে এটা কি হবে মিথ্যা উত্তর হবে মিথ্যা এর পরের কোশ্চেন দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজের দুটি কোণ দেওয়া আছে 70 ডিগ্রি আর 59 ডিগ্রি আর ত্রিভুজের বহিঃস্থ কোণ দেওয়া আছে এক্স ডিগ্রি দেখো চিত্রে এক্স ডিগ্রি ইকুয়াল টু 70 মাইনাস 50 ডিগ্রি এটা সত্য না মিথ্যা যাচাই করতে হবে দেখো এটা মিথ্যা হবে কারণ আমরা জানি কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণটি উৎপন্ন হয় সেটি বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান অর্থাৎ এক্স ডিগ্রি সমান কি হবে 70 ডিগ্রি প্লাস 59 ডিগ্রি হবে 70 ডিগ্রি প্লাস 59 ডিগ্রি এখানে দেওয়া আছে 70 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি তাহলে এটা কি হচ্ছে মিথ্যা হবে তাই অ্যান্সার হবে মিথ্যা এর পরের কোশ্চেন হারুন চাচা একদিনে কোনো কাজের একাদশ অংশ করেন সম্পূর্ণ কাজটি করতে হারুন চাচা 10 দিন সময় লাগবে দেখো এটা সত্য না মিথ্যা যাচাই করতে হবে হারুন চাচা একদিনে কোনো কাজের একাদশ অংশ কাজ করেন তাহলে হারুন চাচা সম্পূর্ণ কাজটি করতে 10 দিন সময় হচ্ছে কিনা ধরি সম্পূর্ণ কাজ সমান এক অংশ এক অংশ দেখো হারুন চাচা একাদশ অংশ কাজ করে একদিনে তাহলে হারুন চাচা একাদশ অংশ কাজ করেন একদিনে কাজ করেন একদিনে তাহলে হারুন চাচা সম্পূর্ণ কাজ এক অংশ কাজ কদিন করবে তাহলে হারুন চাচা এক অংশ কাজ করেন কদিন হবে এক বাই একের দশ এক বাই একের দশ
अर्थात एक गुणित दस समान दस तीन। ताहले हारून चाचा सम्पूर्ण काज अर्थात एक अंश काज करते कत समय लगे दस दिन। तो सम्पूर्ण काजी करते हारून चाचा दस दिन समय लगे कि सत्य एन्सार है सत्य। एर पर क्वेश्चन 2.25 टाका 5 टाका शतकरा 4.5 এটি সত্য না মিথ্যা যাচাই করতে হবে। দেখো 2.25 টাকা 5 টাকার শতকরা কত হবে 2.25/5×100। এটা তোমার ক্যালকুলেশন করবে তাহলে 225/0.1 তুলে 100 হবে নিচে ইন্টু 5×100। এখানে 100 কেটে যাচ্ছে 5×4=20 5×5=25 45 শতকরা কত হচ্ছে 45। তাহলে 2.25 টাকা 5 টাকার শতকরা কত হচ্ছে 45। এখানে দেওয়া আছে 4.5 তাহলে এটা কি হবে মিথ্যা। তাহলে অ্যান্সার হবে মিথ্যা। এরপর কোয়েশ্চেন সংক্ষিপ্ত উত্তর ধ্বনি প্রশ্ন 3:1 গণিতের ভাষায় সমস্যাটি হলো। দেখো একটা ছক দেওয়া আছে, গরুর সংখ্যা 8টি দেওয়া আছে, সময় আছে 15 দিন, খড়ের পরিমাণ কত 4 কাহন লাগছে, গরুর সংখ্যা 10, সময় 72 দিন, খড়ের পরিমাণ 1 কাহন। উত্তর চেয়েছে সময় স্থির থাকলে গরুর সংখ্যার সঙ্গে খড়ের পরিমাণের সমানুপাত সম্পর্কটি লেখো। দেখো এখানে গরুর সংখ্যা বাড়ছে, গরুর সংখ্যা বাড়লে খড়ের পরিমাণটা বাড়বে অর্থাৎ বেশি খড় লাগবে যখন সময় ধ্রুবক। তাহলে সময় স্থির থাকলে গরুর সংখ্যা বাড়লে খড়ের পরিমাণ বাড়ে, তাহলে সমানুপাতটি কি হবে সরল সম্পর্ক। তাহলে সময় স্থির থাকলে গরুর সংখ্যার সঙ্গে খড়ের পরিমাণের সরল সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে অতএব সমানুপাতটি কি হবে, সমানুপাতটি হবে ফোর ইজ টু এক্স। সমানুপাত কত হবে 8:10। দেখো এটা সরল সম্পর্ক হয়েছে, সেই তো 8/10 হচ্ছে, ব্যস্ত হলে 10/8 হতো, তাহলে কত হচ্ছে 4x=8/10। এরপর দেখো গরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণের সমানুপাত সম্পর্কটি লেখো। দেখো গরুর সংখ্যা স্থির থাকলে সময় বৃদ্ধি হচ্ছে, দেখো দিন সংখ্যা বাড়ছে, দিন সংখ্যা বাড়লে খড়ের পরিমাণটাও বাড়বে অর্থাৎ বেশি খড় লাগবে। তাহলে গরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণের কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে গরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণের সরল সম্পর্ক হবে, অতএব সমানুপাতটি হবে ফোর ইজ টু এক্স সমানুপাত 15:72 বা 4/x=2 কত হবে 15/72। এর পরের কোশ্চেন x² + px + q বীজগাণিতিক সংখ্যামালায় p = a + b এবং q = a×b হলে সংখ্যামালাটির উৎপাদক দুটি লেখো। দেখো দেওয়া আছে x² + px + q আর দেওয়া আছে p = a + b q = a×b। তাহলে তোমরা এখানে p এর মান আর এখানে q এর মান বসাবে, p এর মান কত a + b, এখানে a + b বসাবে আর q এর মান হচ্ছে ab, এখানে ab বসাবে। তাহলে x² + p এর মান কত a + b, a + b×x হবে, প্লাস q দেওয়া আছে, q এর মান কত ab, তাহলে +ab। তাহলে কি করা হলো, p আর q এর মান বসানো হয়েছে। এবার দেখো x² + এটা x দ্বিগুণ করে দেবে, a×x কত ax প্লাস প্লাসে প্লাসে প্লাস b×x মানে bx প্লাস ab। এবার তোমরা এখান থেকে কমন নেবে, এখান থেকে কমন নেবে, এখান থেকে কত কমন যাবে, এখান থেকে কমন যাবে x, কত হবে x + a আর এখান থেকে কমন যাবে +b, কত হবে x + a। এরপর দেখো x + a কমন যাবে, তাহলে x + a কমন নেবে, কত হবে x + b। তাহলে এখানে উৎপাদকগুলি কি কি হচ্ছে x + a আর x + b। তাহলে অতএব নির্ণেয় উৎপাদকগুলি হল, উৎপাদক দুটি হল x + a আর x + b।
পরের কোশ্চেন, যুক্তি দিয়ে প্রমাণ করো যে ত্রিভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটি পরিমাপের যোগফলের সমান। দেখো এই উপাদ্যটি তোমাদের টেক্সট বইয়ের উপাদ্য 7 পেজ নাম্বার 145 আছে, পেজ নাম্বার 145 পেজে উপাদ্যটি পেয়ে যাবে তোমরা, ধরো সেখান থেকে তোমরা লিখে নেবে।